बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम टू माय फातेमास मॉम ब्लॉग बांग्लादेश तुम्हरा संगे आर बंधुरा कैमन आछो बंधुरा आशा करी खूब खूब भलो और आल्लार अशेष रहमते अनेक भलो आछि। चलो बंधुरा निजेदेर मानुषगुलो के भलो रखी और पाँच वक्त नामाज पढ़ी नफल पढ़ी তাহাজ্জুদ পড়ি। উভয় মা বাবাকে শ্রদ্ধা করি এবং সৎ থাকি। আর কারো নামে কিছু বানিয়ে বলা বাজে কমেন্ট বলার চেয়ে কোরআন হাদিসের কথা নামাজের কথা বারবার বলাটা আমি মনে করি ভালো। অন্যের কুৎসা নাড়িয়ে কোরআন হাদিসের কথা বলাই আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ কথা। এই তো চলে এসেছি নিউ মার্কেটে, ঘুরছি কিছু কেনাকাটা করছি। আমারই ভাইয়ের মেয়ের বিয়ে, পত্নী বের হওয়া হচ্ছে নিউ মার্কেট থেকে। চলে এলাম আমার, চলে যাচ্ছি আমার প্রাণ প্রিয় টিচির ফুচকা খেতে। এই তো রিকশাতে উঠে পড়েছি, চলে এসেছি। এই তো টিচি, এখানের ফুচকাটাই খেতে সব সময় আসি আর বসে থাকতে অনেক ভালো লাগে। যদিও আগের মতো এখানে আর সেরকম মানুষ নেই, কারণ এখন কঠোর নিরাপত্তায় চেকিং জায়গায় জায়গায়। এই তো খেয়ে চলে যাচ্ছি। আবারও ফুচকা খেয়েছি, দুইবার খেয়েছি। এই তো চলে যাচ্ছি সোনারগাঁয় আমার বোনের বাসায়। প্রচণ্ড বৃষ্টি আর এটা হচ্ছে যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে বাসটি উঠে পড়েছে। আর এই যাত্রাবাড়ি থেকে আমারই জন্মস্থান বেড়ে ওঠা বড় হওয়া খুব বেশি দূর না, 10-15 মিনিটের দূরত্ব হবে। এই তো প্রচণ্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। এই তো বৃষ্টি পড়ছে, হাত বাড়িয়ে বৃষ্টির মধ্যে হাত রাখতে খুবই ভালো লাগে। আমরা যাচ্ছি সোনারগাঁয়ে জাদুঘরের পাশেই আমার বোনের বাসা, আমারই আপন ছোট বোনের বাসা। সেখানেই যাচ্ছি, 2-3 দিন থাকবো। আর ভালো লাগছে না বাসায়, তাই বের হয়ে পড়লাম। অবশ্য আমরা টিসি থেকে চলে এসেছি, একবারে বের হয়ে গিয়েছিলাম বিকেলের দিকে, গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তোমরা কিছু মনে করো না আমি এমন খারাপ কথা কিছু বলিনি, বলতে ইচ্ছে হলো যে এই যে মানুষ মানুষের জন্য কত কত খারাপ 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 কমেন্ট দেখে বাজে বাজে কথা বলে, আমার মনে হয় তার চেয়ে এগুলো না বলে পারিবারিক ব্যক্তিগত নিজস্ব পারিবারিক কথাগুলো ভিডিওতে না এনে কোরআন হাদিসের কথা, ভালো ভালো কথা যেগুলো আমরা শুনলে ভালো পথে যাব, ভালো পথে থাকব, সেগুলো আমার মনে হয় বলা বঞ্চনীয়। নিজের ফ্যামিলির কথা, স্বামীর কথা, সন্তানের কথা, শ্বশুর শাশুড়ির কথা এগুলো না বলাই আমি মনে করি বঞ্চনীয়। আমার মনে হলো তাই শেয়ার করলাম। কেউ কিছু মনে করবে না, আমি এটা আমি আমার মন থেকেই বলেছি। আর আমাকে তো অনেকেই বলছে আমি ভিডিও, আমার নিজের ভিডিও না,
এই সেই আমি কারো ভিডিও চুরি করে আনি, কত কিছু। এই জন্য জাস্ট বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। এই তো আমি যাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা, মাঝে মাঝে আমি চলে আসব। এই তো যাত্রাবাড়ি ফ্লাইওভার, বাসটি নেমে গেছে, এখন আরো জোরালোভাবে বৃষ্টি নেমে পড়েছে। দেখতে থাকো, ভালো লাগবে। দেখতে থাকো বন্ধুরা, বৃষ্টি ধরছি। এরকম দৃশ্য কিন্তু দেখতে খুব কমই পাওয়া যায়, তাই আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। অবশ্য টিএসসি থেকে আবার গিয়েছিলাম বাংলা একাডেমির সামনে, এই মাটির ফুলদানি এগুলো যে বিক্রি করে সেগুলো কিছু আমি কিনেছি। তারপরে বেরিয়ে সোনারগাঁ থেকে বাসায় চলে আসলাম। চলে এসে আজ আবার আমার ভাইয়ের ছেলে সকালে ফোন দিল, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, ও আমাদের জন্য কাঠ নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। ছোট মানুষ, ও এত কিছু নিয়ে আসছে। আমি বলেছি, এত কিছু নিয়ে আসছো কেন, তুমি তো ছোট। এই তো আমার, এই তো আরেকটি সুন্দর একটি জিনিস, আমি বাংলা একাডেমির একটু সামনে থেকেই এটা আমি কিনেছি, চায়ের কাপ। ছোট ছোট দেখে এতটা ভালো লাগলো, মনে হলো আমি এটি রিক্সা থামিয়ে আমি এটি কিনে নিয়েছি। চায়ের কেতলি, চারটা চায়ের কাপ, চারটা পিরিচ, এত ভালো লেগেছে আমার, বলার আর কিছুই নেই। আমি তো এটা নেবই, আমি যেটা বলি সেটাই করি, নেব তো অবশ্যই। নিয়ে তারপরে চলে এসেছি সোনারগাঁ থেকে, বেরিয়ে বাড়িতে চলে এলাম, ভাইয়ের ছেলে আসলো দাওয়াত দেওয়ার জন্য। তারপরে এই চায়ের কাপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরাও চাইলে ওখান থেকে কিনে নিতে পারো, অনেক সুন্দর একটি জিনিস। এবং এটি মাটির নয়, মাটির দোকানে, মাটির জিনিসের দোকান থেকে কিনে। এই তো আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।